बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम अभी सालमा खातुन सृष्टि सेंट्रल स्कूल एंड कॉलेज राजशाही प्रथम श्रेणी आरबी और इस्लाम शिक्षा अनलाइन क्लास तुम्हारे आबारो स्वागतम जानाच्छि। आज के प्रथम श्रेणी आरबी और इस्लाम शिक्षा क्लास शीटेर देखो चार नम्बर प्रश्नगुलो तुम्हारे पढ़ाबो। चार नम्बर गत क्लासे तुम्हारे चार्ट प्रश्न पढ़ानो हुए, आज के आबार नतून दुईटा प्रश्न पढ़ाबो। सेई प्रश्न दुईटा आमि लिखे दिच्छि देखो। घ पर्যন্ত আমাদের প্রশ্ন পড়ানো হয়েছে আজকে, ঙ আর চ। প্রশ্ন হচ্ছে ইন্নালিল্লাহ কখন বলতে হয়। ইন্নালিল্লাহ কখন করতে হয়? কিছু হারায় গেলে, কোনো জিনিস হারায় গেলে, যদি ভেঙে যায়, কেটে যায়, তখন আমরা কি করতে পারি? ইন্নালিল্লাহ বলতে পারি। ইন্নালিল্লাহ কখন বলতে হয়? কেউ যদি মারা যায়, কোনো কিছু ভেঙে যায়, কোনো জিনিস হারিয়ে যায়, তাহলে আমরা ইন্নালিল্লাহ করতে পারি। দেখো ইন্নালিল্লাহ কখন বলতে হয়? ইন্নালিল্লাহ বলতে হয় কেউ মারা গেলে, কিছু হারালে। ইন্নালিল্লাহ বলতে হয় কখন বলতে হয়? কেউ মারা গেলে, কিছু হারালে ইন্নালিল্লাহ বলতে হয়। চ নম্বর প্রশ্ন দেখো, সুবহানাল্লাহ কখন বলতে হয়? সুবহানাল্লাহ কখন বলতে হয়? সুবহানাল্লাহ মানে সকল পবিত্রতা আল্লাহর। সুবহানাল্লাহ আমরা কখন বলবো? আল্লাহর মহিমা শুনে আমরা সুবহানাল্লাহ বলবো। আল্লাহর মহিমা শুনে আমরা কি বলবো? সুবহানাল্লাহ বলবো। মাঠে ঘাটে ফসল, ফুল, গাছে ফল ফুল দেখলে আমরা সুবহানাল্লাহ বলবো। কোনো সুন্দর জিনিস দেখলে আমরা সুবহানাল্লাহ বলবো। কোনো সুন্দর কথা শুনলে, ভালো কথা শুনলে আমরা সুবহানাল্লাহ বলবো। তাহলে সুবহানাল্লাহ আমরা কখন বলতে পারি? সুবহানাল্লাহ আল্লাহর মহিমা শুনে, গাছে ফুল ফল দেখে আমরা সুবহানাল্লাহ বলতে পারি। গাছে ফুল ফল ফসল দেখে আমরা সুবহানাল্লাহ বলতে পারি। সুবহানাল্লাহ কখন বলতে পারি? গাছে ফুল ফল ফসল দেখে আমরা সুবহানাল্লাহ বলতে পারি। প্রশ্ন দেখো, ইন্নালিল্লাহ কখন বলতে হয়? কোনো কিছু মারা গেলে ইন্নালিল্লাহ বলতে হয়। কোনো কিছু যদি মানুষ মারা যায় তাহলে ইন্নালিল্লাহ বলতে পারি। কোনো কিছু হারিয়ে গেলে ইন্নালিল্লাহ বলতে পারি। কোনো জিনিস যদি ভেঙে যায় আমরা ইন্নালিল্লাহও বলতে পারি। চলাপার দেখো, সুবহানাল্লাহ আমরা কখন বলবো? সুবহানাল্লাহ মানে সকল পবিত্রতা আল্লাহর। সুবহানাল্লাহ মানে সকল পবিত্রতা আল্লাহর। আল্লাহর মহিমা শুনে আমরা সুবহানাল্লাহ বলবো। মাঠে ঘাটে ফসল দেখে আমরা সুবহানাল্লাহ বলবো। কোনো সুন্দর জিনিস দেখে সুবহানাল্লাহ বলবো। ভালো কিছু শুনলেও সুবহানাল্লাহ বলবো। দেখো আমি তোমাদের গত ক্লাসে পড়িয়েছিলাম হরকত কাকে বলে। জবর, জের ও পেশকে হরকত বলে। হরকত কাকে বলে? জবর, জের ও পেশকে হরকত বলে। আরেকটা প্রশ্ন করিয়েছিলাম, জাকাত কাকে বলে? আল্লাহর ধন সম্পদের 40 ভাগের 1 ভাগ আল্লাহর আদেশ মতো দান করাকে জাকাত বলে। ধন সম্পদের 40 ভাগের 1 ভাগ আল্লাহর আদেশ মতো দান করাকে জাকাত বলে। 4 নম্বরে কয় প্রশ্ন ছিল তোমাদের, প্রধান আসমানি কিতাব কয়টি ও কি কি? প্রধান আসমানি কিতাব ছিল 4টি, তাওরাত, জাবুর, ইঞ্জিল ও কুরআন।
তোমাদের ব নম্বরে প্রশ্ন ছিল সুবহানাল্লাহ মানে কি সুবহানাল্লাহ মানে আল্লাহর সকল পবিত্রতা আল্লাহ সকল পবিত্রতা আল্লাহ মোহন নম্বরে প্রশ্ন দেখো ইন্নালিল্লাহ কখন বলতে হয় ইন্নালিল্লাহ কখন বলতে হয় কেউ মারা গেছে শুনলে ইন্নালিল্লাহ বলতে হয় কেউ মারা গেছে শুনলে কিছু হারালে কখন কেউ মারা গেছে শুনলে কিছু হারালে ইন্নালিল্লাহ বলতে হয় কখন পড়তে হয় কেউ মারা গেছে শুনলে কিছু হারিয়ে গেছে শুনলে তখন ইন্নালিল্লাহ বলতে হয় চ নম্বর দেখো সুবহানাল্লাহ কখন বলবো সুবহানাল্লাহ বলবো আল্লাহর মহিমা শুনে কাছে সুন্দর ফুল ফল দেখে আল্লাহর মহিমা শুনে কাছে সুন্দর ফুল ফল দেখে সুবহানাল্লাহ বলবো সুবহানাল্লাহ কখন বলবো আল্লাহর মহিমা শুনে কাছে ফুল ফল দেখে সুবহানাল্লাহ বলবো আমি আবারও পড়াচ্ছি প্রশ্ন দুইটা দেখো আমি প্রথম থেকে তোমাদের ছয়টা প্রশ্ন আজকে পড়াবো তারপরে এই দুইটার উত্তর কিভাবে লিখবে সেটা দেখাই দেবো প্রধান আসমানি কিতাব কয়টি ও কি প্রধান আসমানি কিতাব চারটি প্রধান আসমানি কিতাব তাওরাত জাবুর ইঞ্জিল ও কুরআন খ নম্বরের প্রশ্ন ছিল জাকাত কাকে বলে ধন সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ আল্লাহর আদেশ মতো দান করাকে জাকাত বলে গ নম্বরের প্রশ্ন ছিল হরকত কাকে বলে জবর জের ও পেশকে হরকত বলে জবর জের ও পেশকে হরকত বলে ঘ নম্বরের প্রশ্ন ছিল সুবহানাল্লাহ মানে কি সুবহানাল্লাহ মানে সকল পবিত্রতা আল্লাহর সুবহানাল্লাহ মানে কি সকল পবিত্রতা আল্লাহর ও নম্বরের প্রশ্ন ইন্নালিল্লাহ কখন বলতে হয় কেউ মারা গেছে শুনলে কিছু হারালে ইন্নালিল্লাহ করবো কেউ মারা গেছে শুনলে কিছু হারালে ইন্নালিল্লাহ করবো সুবহানাল্লাহ কখন বলতে হয় আল্লাহর মহিমা শুনে গাছে সুন্দর ফুল ফল দেখে সুবহানাল্লাহ করবো দেখো আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো এখন কিভাবে লিখবে দেখাচ্ছি চার নম্বর প্রশ্নের উত্তর অবশ্যই আমরা চার নম্বর প্রশ্নের উত্তর লিখে দেব ইন্নালিল্লাহ কখন বলবো কেউ মারা গেছে শুনলে কোনো কিছু হারালে ইন্নালিল্লাহ বলতে হয় ইন্নালিল্লাহ কখন বলবো কেউ মারা গেছে শুনলে কোনো কিছু হারালে ইন্নালিল্লাহ বলতে হয় তোমাদের ছ নম্বরে যে প্রশ্নটা ছিল দেখো
আল্লাহর মহিমা শুনে শুনে লিখার পরে অবশ্যই একটা ছোট করে কমান্ড না গাছে সুন্দর ফুল ফল দেখে সুবহানাল্লাহ কখন বলতো আল্লাহর মহিমা শুনে গাছে সুন্দর ফুল ফল দেখে সুবহানাল্লাহ কখন বলবো আল্লাহর মহিমা শুনে গাছে সুন্দর ফুল ফল দেখে আমাদের আজকের এই দুইটা প্রশ্ন ছিল তোমাদের এইভাবে অবশ্যই বাসায় সুন্দর করে মুখস্থ করে না দেখে লিখবা বানানের দিকে অবশ্যই খেয়াল করবা তোমরা ইন্না লিল্লাহ বানান বেশিরভাগ ভুল করে থাকো দেখো ইন্না লিল্লাহ কখন বলবো কেউ মারা গেছে শুনলে কোনো কিছু হারালে ইন্না লিল্লাহ বলতে হয় কেউ মারা গেছে শুনলে কোনো কিছু হারালে ইন্না লিল্লাহ বলতে হয় চার নম্বর দেখো আল্লাহর মহিমা শুনে গাছে সুন্দর ফুল ফল দেখে সুবহানাল্লাহ বলবো আল্লাহর মহিমা শুনে গাছে সুন্দর ফুল ফল দেখে সুবহানাল্লাহ বলবো ইন্না লিল্লাহ কখন বলবো কেউ মারা গেছে শুনলে কোনো কিছু হারালে ইন্না লিল্লাহ বলতে হয় প্রশ্ন উত্তরগুলো মিলাই দিচ্ছি দেখো আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি সবাইকে অবশ্যই হোমওয়ার্ক করবা তুলে নাও দেখো চার নং প্রশ্নের উমর চ অবশ্যই উমর করবা তোমাদের দ্বিতীয় সেমিস্টারে আছে কালেমা শাহাদত তোমাদের অনেকের মুখস্থ হয়েছে অনেকের হয়তো হয়নি দেখো কোনো কাজ শুরুর আগে আমরা কি বলে শুরু করতে পারি বিসমিল্লাহ বলে শুরু করতে পারি কোনো কাজ শুরুর আগে আমরা কি বলে শুরু করতে পারি বিসমিল্লাহ বলে শুরু করতে পারি কালেমা শাহাদত দেখো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরেকটা আছে তোমাদের সূরা কাউসার ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার আবার বলছি আমি কালেমা শাহাদত দেখো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সূরা কাউসার ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার তোমরা চার নম্বর এই প্রশ্ন দুটো মুখস্থ করে না দেখে লেখার সঙ্গে সঙ্গে মৌখিক এই দুইটা অবশ্যই মুখস্থ করে ফেলবা আবার আগামী ক্লাসে দেখা হবে সে পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ